হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আমি অমিত খান। ফুড ইভেন্ট থেকে প্রতিদিনের মতো চলে আসছি আজকের নতুন ফুড রিভিউ নিয়ে। আমরা বর্তমানে আসছি রাজশাহী নিউ মার্কেটে। এখানে জয়নাল মামা এবং হানিফ মামা দুজনই পুরি বার্গার এবং তার ভাঙচুরের জন্য এখানে বিখ্যাত। তো আমরা জয়নাল মামার ভাঙচুর এবং পুরি বার্গারটা ট্রাই করবো এবং আপনাদের এটার টেস্ট আপনাদের সাথে শেয়ার করবো। চলুন। তো এই হলো পুরি বার্গার আর এই সেই ভাঙচুর। এটা মূলত সিঙ্গারা দিয়ে করা হয়। সিঙ্গারা থাকে, লেবু থাকে, সস থাকে, সালাদ থাকে আর ওদের কিছু স্পেশাল মশলা থাকে, তাই বলছে আমাকে। আর এটা সেই পুরি বার্গার। এখানে পেঁয়াজও আছে দুটো, পুরি সালাদ মানে শসা আছে, তারপরে মরিচ আছে। এই দিয়ে হলো ওদের পুরি বার্গার। আসুন, এটা এটা স্ট্রিট ফুড হিসাবে বেস্ট। এটা সকাল থেকে সন্ধ্যা দুই বেলায় পাওয়া যায়। আর রাজশাহীর মানে লোকাল যারা আছে তারা প্রচুর খায় এটা। বিসমিল্লা করা যায়। বিসমিল্লা। স্বাদটা অ্যাজ ইউজুয়াল বেস্ট, অ্যাজ আ স্ট্রিট ফুড হিসাবে জোস। লেবু স্কুইজ করে দিয়েছে মানে টিপে দিয়েছে, যার জন্য এগুলো স্বাদটা আরও জোস লাগছে। আমার মনে হয় পুরিটা ওরা আলু পুরি ইউজ করলে আরো বেটার হবে। আচ্ছা, এবার ভাঙচুর আসে। এই সেই বিখ্যাত ভাঙচুর যেটা এক নামে পরিচিত রাজশাহীতে, মানে রাজশাহী নিউ মার্কেটে ভাঙচুর খানে এরকম মানুষ পাওয়া খুবই দুঃখ। সিম্পল, একদম একটা সিম্পল জিনিস যে ওরা এত সুন্দর করে পরিবেশন করলে যে টেস্টটা পুরো ডিফারেন্ট হয় এটা তার মানে প্রমাণ। ওরা লোকাল যে সস, টমেটো সসটা ইউজ করে সেটা না করে অন্য কোনো সস ইউজ করলে পারত, ভালো মানের সস ইউজ করলে। তো এর পুরি বার্গারটার দাম এবং এই ভাঙচুর মানে ভাঙচুরের দাম এই দুইটার দামই সেম, 18 টাকা করে। সবাই ট্রাই করবেন, আশা করি খুব মজা। রাশিয়া আসলে তো অবশ্যই, যারা রাশিয়ার বাইরের ভিউয়ার্স আছেন আমার, রাশিয়াতে আসলে এটা অবশ্যই ট্রাই করবেন। তাহলে আমি মোহাম্মদ মহিদুল হাসান খান এখান থেকে বিদায় নিচ্ছি পুরিম্যানের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি খাবেন এবং অনেক অনেক বেশি আমার জন্য রাখবেন।